কোটি কোটি টাকা উপার্জন করতে তিনটি কাকের পালক এইভাবে রেখে দিন নিজের কাছে, আপনি অবধারিত আর্থিক উন্নতি করবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবধারিত বৃদ্ধি পাবে আপনার। তাই যদি আপনি প্রকৃতপক্ষে কোটি টাকার মালিক হতে চান, তাহলে অতি অবশ্যই এই কাক পালকের মহাশক্তিশালী উপায়টি করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে চলুন এবার মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। কাক, একে ঝাড়ুদার পাখি বলা হয়। কাকের আমরা বহু উপায় উপাচার করে থাকি। আমাদের মধ্যে অনেক মানুষকেই দেখা যায় যিনি প্রতিনিয়ত কাককে খেতে দিয়ে থাকেন। কাকের এই উপায়গুলি আমাদের জীবনে উন্নতিতে সাহায্য করে, তাই আমরা বিভিন্ন প্রকারের দোষ কাটানোর জন্য কাকের এই উপায়গুলি মেনে চলি এবং জীবনকে আরও সুখী করি। তাই জীবনে যদি আপনি প্রকৃত উন্নতি করতে চান, তাহলে অতি অবশ্যই কাকের উপায়টি করবেন। আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে তিনটি কাকের পালক। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সংগ্রহ করতে হবে তিনটি কাকের পালক। যে পালক আপনি সংগ্রহ করে অবশ্যই সঠিক নিয়মে এই উপায়টি অবলম্বন করুন, যার ফলে আপনার জীবনে অবশ্যই উন্নতি আসে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনাকে যেটি করতে হবে, তিনটি কাকের পালক নিয়ে এই উপায়টি করতে হবে। প্রয়োজন হবে আর একটু কালো সুতো, যার ফলে আপনি সঠিকভাবে এই উপায়টি করতে পারেন। আপনাকে কি করতে হবে আমি বলে দিই। এই তিনটি কাকের পালক প্রথমে নিয়ে এই কাকের পালকের ওপর গঙ্গা জল দিতে হবে এবং অতি অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে ধুয়ে নিতে হবে। তারপর কালো সুতো দিয়ে এই তিনটি কাকের পালককে একত্রিত করে বাঁধতে হবে। মনে রাখবেন, কালো সুতো দিয়ে এই তিনটি কাকের পালককে একত্রিত করে বাঁধতে হবে এবং আপনাকে এই কাকের পালকগুলিকে যে কোনো একটি স্থানে মেঝেতে রেখে তার ওপর দুটি হাত চাপা দিয়ে 108 বার উচ্চারণ করতে হবে একটি বিশেষ মহাশক্তিশালী মন্ত্র। মন্ত্রটি হল ক্রিং কাকা ক্রিং কাকা ক্রিং কাকা ক্রিং কাকা। এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করার পর এই কাকের পালকগুলি চুপচাপ আপনার গৃহের এমন একটি স্থানে বেঁধে দিন যেখানে সচরাচর কারুর চোখ পড়ে না, যেমন বাঁশের আড়ায়, চিলে কোঠায়, দরজার পিছনে,
যেখানে সচরাচর কারোর চোখ পড়ে না সেরকম কোনো জায়গায় ঝুলিয়ে রাখুন বা বেঁধে দিন। এইটুকু কাজ করুন, দেখবেন আপনি কোটি কোটি টাকাও ইনকাম করতে পারেন। জীবনের সুখ শান্তি সমৃদ্ধি অতি অবশ্যই ফিরে আসতে পারে আপনার জীবনে। তাই আর কিছু করুন বা না করুন, কাকের এই বিশেষ উপায়টি অবলম্বন করতেই একদম ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলি আরও দেখার জন্য। নমস্কার। কোটি কোটি টাকা উপার্জন করতে তিনটি কাকের পালক এইভাবে রেখে দিন নিজের কাছে, আপনি অবধারিত আর্থিক উন্নতি করবেন। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবধারিত বৃদ্ধি পাবে আপনার। তাই যদি আপনি প্রকৃতপক্ষে কোটি টাকার মালিক হতে চান, তাহলে অতি অবশ্যই এই কাক পালকের মহাশক্তিশালী উপায়টি করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে চলুন এবার মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। কাক, একে ঝাড়ুদার পাখি বলা হয়। কাকের আমরা বহু উপায় উপাচার করে থাকি। আমাদের মধ্যে অনেক মানুষকেই দেখা যায় যিনি প্রতিনিয়ত কাককে খেতে দিয়ে থাকেন। কাকের এই উপায়গুলি আমাদের জীবনে উন্নতিতে সাহায্য করে, তাই আমরা বিভিন্ন প্রকারের দোষ কাটানোর জন্য কাকের এই উপায়গুলি মেনে চলি।